আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগামীতে যে খুতবাগুলো আমার হবে সেটা হচ্ছে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 18 নম্বর আয়াতটাকে কেন্দ্র করে। এই আয়াত আল্লাহ খুব কঠিন কথা বলেছে, যদিও আমরা ঘুমিয়ে আছি কিন্তু আমরা কিন্তু সেই সময়ের দিকে যাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা তোমরা প্রত্যেকে কান খাড়া করে শুনে রাখো, কেয়ামত তো হবেই, কেয়ামতের পূর্বে আমি প্রত্যেকটা জাতিকে হয় হালাক করে দেব নয়তো কঠিন শাস্তি তাদেরকে দেব কেয়ামতের আগে। কেন? এই শাস্তির মধ্যে হয় কিছু লোক ফিরে আসবে, তারা নাজাত পেয়ে যাবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা জাতিকে আমি কেয়ামতের আগে হয় হালাক করে দেব না হয় তাদেরকে আমি কঠিন শাস্তি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এক এক করে আমাদের এক একটা মুসলিম রাষ্ট্রকে কিন্তু ধরছে, আমরা শুধু তেলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছি। আমাদের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র সম্পর্কে আপনি নজর দেন, দেখেন মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে লাঞ্ছিত করে দিয়েছে, কীভাবে তাদের উপরে ছেয়ে গেছে কাফের মুশরিকরা, কীভাবে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, তাদের মা বোনদেরকে এবং তাদের ব্যবসা বাণিজ্য, তাদের লাইফটাকে। এখন শুধু আমরা বাকি আছি, কুয়েত অলরেডি চলে গেছে ভাইরাস বা বিভিন্ন, আমরা আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে যেন আল্লাহ হেফাজত করে দেয়। কিন্তু এই আয়াতকে আল্লাহ বাস্তবায়ন করে ছাড়বে, আল্লাহ বলেছে আমি কিয়ামতের আগে প্রত্যেকটা জাতির পাপের কারণে তাকে আমি কঠিন শাস্তি দেব। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ আমাদেরকে শাস্তিটা কিভাবে দেবে? আজকে আমাদের জাতির বৎকর্মের কারণে আমরা যে বেঁচে যাব তা কিন্তু নয়, মারটা আমাদের উপরও পড়বে, আমাদের হচ্ছে সেই টেনশন, মারটা আমাদের উপরও পড়বে কিন্তু সেটাকে সহ্য করার মতন ক্ষমতা আমাদের আছে কি না এটা হচ্ছে বিষয়। হতে পারে আমাদের চোখেও পানি ঝরবে, আমরা মার খাবো, লাঞ্ছিত হব, আমাদের চোখের পানি ঝরা ছাড়া আর আমাদের কোনো দিন নিস্তার হবে না, আমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ ফেরেশতাও পাঠাবে না, পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের পাশে এসে দাঁড়াবে না, কারণ আমরা সিচুয়েশন এরকম তৈরি করে দিয়েছি। আজকে আমাদের পাশেই ইন্ডিয়াতে মুসলিম মার খাচ্ছে, আমরা কিছু করার ক্ষমতা রাখছি না, আমরা বেশি জোরে এতটাই রাজপথে বলছি, শুধু প্রতিবাদ জানাচ্ছি, এটা তো কোনো কাজ হবে না। কোনো কাজ হবে না আজ পর্যন্ত পৃথিবীর কোনো মুসলমানের কোনো উপকার হয়েছে আর না কোনোদিন হবে, এইসব ভাউতাবাজি ইসলাম আমাদেরকে শিখায়নি। করতে হলে আপনাকে পদক্ষেপ নিয়ে দেখাতে হবে যে আমি কিছু করে দেখালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেখালাম, আরে এখন পর্যন্ত এত কিছু হয়ে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত অমুসলিমদের সাথে সম্পর্কটাকে ক্যান্সেল করতে পারলাম না, আমরা এখন পর্যন্ত এত কিছু হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কটাকে জুড়তে পারলাম না, আমরা নামাজে আসি না, আমরা হারাম ছাড়তে পারলাম না, এত কিছু হয়ে যাচ্ছে, কোন দিন এটা হুশ হবে আমাদের? যেদিন বাড়িটা আপনার পিঠের উপরে পড়বে সেই দিন। এই অপেক্ষায় পুরো বাংলার জাতি রয়ে গেছে। আজকে যা ইচ্ছা তাই, বাংলাদেশের পাপ কি একটা দুইটা আছে আপনি কি মনে করেন? যেখানে শিরকের চর্চা হয় যেই দেশে, সেই দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করে রেখেছে আপনি জেনে নেন, শুধু সময়টা আসতে বাকি, সেই সময়টা আসতে আল্লাহ আমাদেরকে কিন্তু ছাড়বে না। তবে আমাদের যারা সৎ লোক তাদের জন্য একটা মেসেজ হচ্ছে, শুধু আপনার অন্তরটাকে খালেস করে নেন, আপনি আল্লাহর সাথে সম্পর্কটাকে অটুট রাখেন। আল্লাহ বলেছে ভূমিকম্প আসলে বান্দা তোর বিল্ডিংও ধ্বংস হবে, তুইও মরবি, কিন্তু রেজাল্টটা হচ্ছে তুই আমার কাছে নাজাত পেয়ে যাবি। কিসের কারণে? শুধু ইমান থাকার কারণে। ওই ইমানটাকে তো অন্তত আমাদেরকে বাঁচাতে হবে, ইমান রেখে চলেন, যে কোনো সময় বিপর্যয় চলে আসতে পারে, যে কোনো সময় আপনি ভাইরাসে ইফেক্টেড হতে পারেন, যে কোনো সময় আপনার উপরে শত্রু চেপে যেতে পারে, কিন্তু আপনি মরে গেলে, মরে তো আমরা সবাই যাব, মরে গেলে যেন আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমি মুমিন ছিলাম, আল্লাহ আমি আমার ইমানকে নষ্ট করিনি, আল্লাহ আমি আমার আমলকে নষ্ট করিনি, আমি পারিনি বাংলার জাতিকে চেঞ্জ করে দিতে কিন্তু আল্লাহ আমি আমার জীবনটাকে পরিবর্তন করেছি, এটা বলে যদি আমরা আল্লাহর কাছে নাজাত পেয়ে যাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মেসেজটা আমাদের কাছে ছিল, যে জন্য পাপ যদি কোনো রাষ্ট্রে ছেয়ে যায় আল্লাহ কিন্তু সেই জাতিকে মাফ করবে না, সেই জাতিকে ধরবে। আপনি শুধু দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়াতে হচ্ছে, মায়ানমারে হচ্ছে, আসামে হচ্ছে, অমুক তমুক জায়গায় হচ্ছে, এগুলোকে আপনার আশেপাশে নয়, ভাগ এসেছে পাশের বাড়ি, আপনি ঘুমিয়ে আছেন, আপনি ভেবেছেন না ও তার বাড়িতে এসেছে, আর ও তো এসেছে খাওয়ার জন্য এসেছে, আপনাকে ছাড়বেও পেলে ছাড়বে না, সুযোগের অপেক্ষায় আছে শুধু। অতএব আপনারা ভয় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সেই শাস্তি আসার আগেই আমাদেরকে ইউনুস আলাইহিস সালামের জাতির মতো আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, যাতে করে আল্লাহ আমাদেরকে এই আয়াত থেকে মুক্ত করে দেয় যে যা তোদেরকে আমি মাফ করে দিলাম, এমনটা যেন হয়। আমরা সেই আমাদের জাতিকে সেই দিকে আহ্বান করছি। একজন বান্দা তার জাতিকে এই কথাটাই বলেছিল, আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে লেগেছে, তার নামে আল্লাহ একটা কোরআনে সুরাই রেখে দিয়েছে, ওই আয়াতটা যেহেতু বলে শুরু করেছিলাম ওই আয়াতটা বলে দিয়ে শেষ করে দিই। একজন বান্দা তার জাতিকে বলেছিল, ইয়া কওমি ইত্তাবিউনি আহাদিকুম সাবিলার রাশাদ, হে আমার জাতি আমারই তেবা করো, আমি তোমাদেরকে একটা সঠিক রাস্তা দেখাচ্ছি, সেটা কি? ইন্নামা হাযিহিল হায়াতু দুনিয়া মাতা, সে বলেছিল হে আমার জাতি এই দুনিয়াটা একটা তুচ্ছ বস্তু মাত্র আমার জাতি, ওয়াইনাল আখিরাত হিয়া দারুল কারার, তোমরা পরকালমুখী হও, এটা হচ্ছে স্থায়ী এবং চিরস্থায়ী জায়গা। এই কথাটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, ওই ব্যক্তির নামে আল্লাহ সূরাটাই রেখে দিয়েছে, 40 নম্বর সূরাটা, এক মোমিন ব্যক্তির নামে। তার মানে দুনিয়াটা, আমরা আপনাদেরকে কথাই বলছি, দুনিয়াটা তুচ্ছ, দেখেন দুনিয়ার জন্য আপনার ইমানকে নষ্ট করেন না, আপনার মুসলিমত্বটাকে আপনি নষ্ট করে দিয়েন না।